বাংলা ধারাবাহিক মানে টেলি অভিনেত্রীদের একচেটিয়া রাজত্ব, কিন্তু সেই ধারণাটাই ভেঙে দিলেন এবার কিছু টেলি অভিনেতারা। এখন আর শুধুমাত্র টেলি পর্দার অভিনেত্রীদের অভিনয়ের জন্যই নয়, কিন্তু বরং অভিনেতাদেরও দুর্দান্ত ডায়লগ ডেলিভারি থেকে তাদের স্ক্রিন প্রেজেন্স দেখার জন্য দর্শকদের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে, যদিও এই সংখ্যার মধ্যে মহিলা ফ্যানেদের সংখ্যা একটু হলেও বেশি। আজ আমরা এরকমই জনপ্রিয় কিছু ধারাবাহিকের মোস্ট পপুলার চারজন অভিনেতাদের নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বন্ধুরা, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রথমেই আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করতে চলেছি, তিনি কিন্তু এখন জনপ্রিয়তার শিখরে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে রয়েছে সুপ্রিয়া দেবীর নাম। তার প্রথমে শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে, এরপর তাকে আমরা প্রথমবার পার্শ্ব চরিত্র হিসেবে পাই দুর্গা সহায়, কিন্তু প্রথমবার মূল চরিত্রে আমরা তাকে পেয়েছিলাম আমি সিরাজের বেগম নে। এই ধারাবাহিক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সকলের চোখ কিন্তু একেবারে কপালে ওঠে, দাবি ওঠে শনকে আবার কোনো একটা ধারাবাহিকে ফিরিয়ে আনার জন্য। দর্শকই যেখানে প্রধান, তাই তাদের দাবিকে প্রাধান্য দিয়ে আবার আরেকবার জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীলে উজ্জানের চরিত্রে ফিরে আসে শন বন্দ্যোপাধ্যায়। পর্দার ক্ষেত্রে যেখানে ফ্যান এবং ফলোয়ার্সদের দাবি হিয়া এবং উজ্জানকে তারা একসাথেই দেখবে, সেখানে বাস্তব জীবনের চিত্রটা একটু হলেও আলাদা। কিন্তু বারবার প্রেমের প্রস্তাব আসা সত্ত্বেও বাস্তব জীবনে শন বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল, তাই মহিলা ফ্যানেদের জন্য এটি একটি দারুণ সুখবর। কি তাই তো? এরপর আসি টেলি পর্দার সেই জনপ্রিয় অভিনেতার কথায়, যিনি তার ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের পরপরই টলিউডেও কিন্তু বেশ কয়েকটি ছবিতে নিজের অভিনয় ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। তার ব্যক্তিগত জীবন রহস্যে মোড়া ছবির চিত্রনাট্যের মতো, তা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করলাম। কিন্তু আপনার কি জানা আছে, তিনি অভিনয়ে আসার আগে রেলেও চাকরি করেছেন 6 মাস, আর তার আগে 2004 থেকে 2005 সালে বক্সিংয়ে রাজ্য মিটে 2 বার সোনা পেয়েছেন হেভিওয়েট বিভাগে। তিনি এখন অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত। তার অভিনয় শুরুটা হয়েছিল প্রথম ধারাবাহিক খোকা বাবুর হাত ধরে, সেখানে তার দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল প্রত্যেককে। শহরের কেতাদুরস্ত মেয়ের চরিত্রে যেখানে অভিনয় করেছিলেন তৃণা সাহা, সেখানে গ্রামের ছেলে খোকা বাবুর চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক সেন। সকলের পছন্দ হয়েছিল এই জুটি। বর্তমানে জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিক মোহরে তাকে দেখা যাচ্ছে একজন অধ্যাপকের ভূমিকায়। এরপর যাকে নিয়ে কথা বলতে চলেছি, তিনি সত্য করোনা জয় করে শুটিং করে আবার পা রেখেছেন। বুঝতে পারছেন কার কথা বলছি? কৃষ্ণকলি খ্যাত নিখিল ওরফে নীল ভট্টাচার্যের কথা। নীল নামে সব জায়গায় পরিচিত হলেও তার যে আসল নাম অভিজিৎ তাকে আপনি জানতেন, কিন্তু কেনই নাম পরিবর্তন? জানা যাচ্ছে এর পিছনে আছে জ্যোতিষ শাস্ত্র। তার অভিনয় জীবনে পা রাখার আগে নীলের মা তার কাছে শর্ত রেখেছিলেন, তাকে সবার আগে MBA কমপ্লিট করতে হবে। নীল কিন্তু সেই শর্ত রেখেও ছিলেন। ঠিক যেন লাভ স্টোরি দিয়ে তার ক্যারিয়ার জার্নিটা শুরু হওয়ার পর, ঠিক পাশের বাড়ির ছেলে চরিত্র অভিনয় করে তিনি কিন্তু বারবার সকলের খুব প্রিয় হয়ে উঠেছেন। আর তাই তিনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন, তার জন্য শুভেচ্ছা বার্তা এসেছে দেশের বাইরে থেকে, অর্থাৎ লস এঞ্জেলেস থেকে ভার্জিনিয়া। দেশ বিদেশ মিলিয়ে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছিল তার দিনগুলি, সাথে কিন্তু ছিল উপহারও, যার মধ্যে ছিল চকলেট এবং ফুলও। আপনাদের জানিয়ে রেখে, দূরে কিন্তু কিছুতেই থাকতে পারেন না তিনি অভিনয় থেকে, তাই করোনা আক্রান্ত হয়েও বাড়ি থেকে শুটিং করেছেন গায়ক শানের একটি মিউজিক ভিডিওতে। আর চমকটা এখানেই, কারণ প্রথমবার এখানে তাকে তার গার্লফ্রেন্ড অর্থাৎ তৃণা সাহার সাথে এই ভিডিওতে দেখা যেতে চলেছে। আমরা চলে এসেছি এই স্টোরির একদম শেষ পর্যায়ে, আর সেখানে যার নাম নিতে চলেছি, তিনি বর্তমানে টেলিভিশন পর্দার একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। টেলি পর্দার অতি প্রিয় অবাঙালি অভিনেতা, কিন্তু তিনি যে অবাঙালি সেটা তার বাংলা শুনে কিন্তু একদম বুঝতে পারবেন না। আর তার পিছনে রয়েছে তার অগুন্তি খাটনি, কারণ তিনি বাংলা ধারাবাহিক অভিনয় করার আগে তার অবাঙালি টানকে কাটানোর জন্য রীতিমতো ক্লাস নিয়ে বাংলা ভাষাকে আয়ত্ত করে ফেলেছেন। তবে তিনি যে শুধু বাংলা ভাষাতেই পারদর্শী হয়েছেন তা কিন্তু নয়, সুদূর মুম্বাই থেকে একেবারে অভিনয়তে ডিপ্লোমা কোর্স করে এসেছেন তিনি। তার কেরিয়ারে শুরু হয় র‍্যাম্প মডেলিং দিয়ে মুম্বাই এবং নয়াদিল্লিতে, এরপর তিনি মিস্টার ইন্ডিয়ার প্রথম আটেও এসেছিলেন, এরপর তাকে দেখা যেতে পারত ওয়েব সিরিজে, কিন্তু সেটি মুক্তি পায়নি। আর তারপরে তিনি বাংলা থেকে ডাক পান, রানু পেলো লটারিতে তিনি প্রথমবার অভিনয় করেন। তার এই জার্নির নেপথ্যে কার অনুপ্রেরণা আছে জানেন? তার বাবা। তিনি তার বাবার অনুপ্রেরণায় প্রথমে মডেলিংয়ে আসেন এবং তারপর অভিনয় জীবনে তার আশা। তবে জানিয়ে রেখে, কুশল কিন্তু এই কলকাতারই মানুষ,
তার স্কুলিং যেরকম বিটি মেমোরিয়াল, ঠিক সেরকমই তার কলেজ জীবন কেটেছে আশুতোষ কলেজ থেকে। দুটি বাংলা ধারাবাহিকের মাধ্যমে কুশল আহুজা কিন্তু সকলের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। আর তার মহিলা ভক্তদের জন্য আমাদের কাছে রয়েছে একটি দারুণ সুখবর। তিনি নিজে জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত 100% সিঙ্গেল। বর্তমানে কুশল আহুজাকে দেখা যাচ্ছে স্বস্তিকা দত্তের সাথে জনপ্রিয় চ্যানেল কি করে বলবো তোমায় ধারাবাহিকে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।